সরকারি দলের আপনার ইরা কি বলে দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় আমাদের জনসভাটাকে সফল যাতে আমরা না করতে পারি, মোহাম্মদ আলী ফেনী সদরের মোহাম্মদ আলী বাজার, সোনাগাজী বাজার, তারপরে আপনার দাগনমুইয়ার সিন্দুরপুর বাজারে আমাদের নেতা কর্মীর উপর হামলা চালিয়েছে। আমরা মনে করি সরকারি এর ফাঁকে দিয়ে এখানে সরকারি এজেন্ট ঢুকে আজকের এই সংঘর্ষটার সংঘর্ষ বলতে আমি সংঘর্ষ বলবো না, একটু হালকা দাওয়া পাল্টা দেওয়া হয়েছে। আমাদের চার দলীয় ঐক্যজোটের সম্পর্ক উঠেছে, আমাদের ভিতরে কোনো ভুল বোঝাবুঝি নাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন লাইভের ভিতরে ফেনী পাইলট হাই স্কুলের শুধু মাঠ নয়, ফেনী পাইলট হাই স্কুল থেকে পশ্চিম দিকে 2 কিলোমিটার, পাইলট হাই স্কুলের উত্তর দিকে প্রায় 1.5-2 কিলোমিটার এবং পাইলট হাই স্কুল থেকে দক্ষিণ দিকে প্রায় 1.5 কিলোমিটার পাইলট হাই স্কুল মাঠ সহ ফেনীর রাজপথ, ট্রাং রোড, কলেজ রোড, জেল রোড সমস্ত জায়গা রাস্তা 4 লক্ষ লোকের সমাগমে কানায় কানায় পূর্ণ হয়েছে। তারা অধীরভাবে অপেক্ষা করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শোনার জন্য। আমরা অপেক্ষা করছি আজকের এই জনসভাকে সফল করার জন্য চার দলীয় ঐক্যজোটের নেতাকর্মী কাঁধে কাঁধ মিলিয়ে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। ধন্যবাদ জিয়াউদ্দিন মিস্টার। তো আসলে আমরা এখন কথা বলতে চাই একেম শামসুদ্দিন, উনি জেলা জামাতের সেক্রেটারি, তার কাছে জানতে চাই যে আজ আমরা যে সৌহার্দ্যপূর্ণ দুটি সম্পর্ক জোটের দুটি অংশ তাদের আপনারা আজ যেটা দেখলাম যে এবং সাধারণ মানুষ দেখলো যে এখানে ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া এবং লাঠি শোটা নিয়ে একটা সংঘর্ষের একটা রূপ, তো এটা আপনারা কি মনে করেন যে জোটের সম্পর্কে এটা কোনো ধরনের কোনো ভূমিকা রাখবে কি না? জি না, আমি যেটা মনে করছি আজকে সামান্য শীত বসাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছে, এবং এতে আমি মনে করবো সরকার দলের এজেন্ট এখানে উস্কানি দিয়েছে, এই ভূমিকা রেখেছে। এই জন্য আমাদের মধ্যে সাত দলীয় ঐক্যজোটের মধ্যে কোনো রকমের ফাটল ধরবে না, সাত দলীয় জেলা ঐক্যবদ্ধ থাকবে, অটুট থাকবে এবং আমরা আগামীতে আরও 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 সম্প্রসারিত হবে, আরও মজবুত হবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সাত দলীয় জোট ঐক্যবদ্ধ থাকবে। বর্তমান এই ফেসি সরকারের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা আরও আরও সংগ্রাম যাতে আমরা ঝাঁপিয়ে পড়ব, এবং আমি 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 এটাই এই আশাবাদ ব্যক্ত করব যে আজকে আমাদের ফেনী। কল্লোল, আপনাকে ধন্যবাদ। জাতীয় স্বার্থে সরকার পতনে দেশের জনগণকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চট্টগ্রাম অভিমুখে রোডমার্চের পথসভায় তিনি এ আহ্বান জানান।